বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সন্তান সমপ্রাক্তনীরা, আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। আশা করি তোমরা যে যেখানেই থাকো না কেন ভালো আছো। তোমাদের দ্বিতীয় সংসার আল আমিন মিশন এখন 64,000 ছাত্রছাত্রীর পরিবার, প্রাক্তনী 44,000, বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা 20,000-এর উপর। এর মধ্যে 800 জন এতিম সহ 4,000 ছাত্রছাত্রী যারা নিম্ন আয়ের পরিবার থেকে এসছে। এদের মধ্যে থেকেই এবছর সরকারি মেডিকেল কলেজে MBBS-এ ভর্তি হয়েছে 94 জন, BDS-এ 19 জন, উচ্চ মাধ্যমিক পাস করেছে 498 জন, মাধ্যমিক পাস করেছে 542 জন। প্রতি বছরের মতো আমরা যাকাতের জন্য তোমাদের কাছে আবদার করে থাকি। আমরা যদি একটা ছোট্ট হিসাব দেখি, তাহলে 4,000 জনকে প্রতি মাসে 2,000 টাকা করে যদি ভর্তুকি দিই, তাহলে এক বছরে 9,60,00,000 টাকা লাগে। কিন্তু আমরা 10%-এর বেশি আমরা এই অর্থ সংগ্রহ করতে পারিনি, অন্য খাত থেকেই এই খরচ চালাতে হয়। সেজন্য তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা অনেকেই ভাবো যে বেশি টাকা না দিতে পারলে হয়তো মিশন কি ভাববে। আমরা চাইছি যে তোমরা সবাই শরিক হও, 100, 200, 500, 1,000, 2,000 যে যা পারবে দাও। আমার বিশ্বাস তোমরা সবাই মিলে যদি অংশগ্রহণ করো, তাহলে মিশনের যে কাজ সেই কাজ আরও গতি পাবে। আমরা আরও বেশি করে এই সব অসহায় ছেলে মেয়েদের তোমাদের এই দ্বিতীয় পরিবারে জায়গা করে দিতে পারব। আমরা আশা রাখি যে তোমরা আমাদের এই আবদার রাখবে। আগে আমি প্রতি বছর প্রায় বলা যেতে পারে 45 বছর ধরে প্রায় সারা মাসটাই ঘুরে বেড়াতাম, এখন বয়স হচ্ছে, কাজ বাড়ছে, সেটা পারিনি। সেজন্য তোমরা সন্তানের মতো তোমাদের কাছে আমরা এই আশাটা রাখছি। আশা রাখি তোমরা এই আল আমিন মিশন পরিবারের সঙ্গে সমানভাবে যুক্ত থাকবে ইনশাআল্লাহ।